সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অপবিশ্বাস কলকাতায় গিয়েছেন এটি পুরাতন খবর। নতুন খবর হলো সন্তান জয়কে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শেলির কাছে দিয়ে তালাবন্ধ করে গিয়েছেন তিনি। এদিকে গতকাল রাতে ফিরেছেন সাকিব খান। শুক্রবার বিকেলে অপুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শেলিকে ফোন করলে জানানো হয় অপু এখন কলকাতায়, আর জয় কোথায় আছে এমনটা জানাতে চাইলে শেলি বলেন জয় তার কাছে রয়েছে নিকেতনের বাসায়। এমনটা শোনার পর সাকিব খান নিকেতনের বাসায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কিন্তু শেলি জানান বাইরে থেকে জয় ও তাকে তালাবন্ধ করে কলকাতায় গিয়েছেন অপু বিশ্বাস। এ কথা শোনার সাথে সাথে অপুর নিকেতনের বাসায় ছুটে যান সাকিব খান। যেহেতু তালাবন্ধ করে গিয়েছেন অপু, সেহেতু এখানকার হাউজিং সোসাইটির কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। চেষ্টা করেছিলাম তালা ভাঙার, কিন্তু সামাজিক মর্যাদার কথা চিন্তা করে আর করা হয়নি। আপাতত জয় ও শেলি আছে নিকেতনের বাসায়। এদিকে অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু। সিজারের সময় সেলাই ফেটে ব্লিডিং হতে থাকে। পরে ঢাকার একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন, কিন্তু সন্তুষ্ট না হয় শুক্রবার সকালে তিনি চলে গিয়েছেন কলকাতায়। সেখানকার অ্যাপোলো হসপিটালে তিনি ভর্তি হন। যতদূর জানা গিয়েছে সেখানে তার চিকিৎসা চলছে।